আজিজুর রহমান একজন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, কর্মস্থল সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায়, কিন্তু তিনি পরিবার নিয়ে থাকেন রাজধানী ঢাকায়। 2017 সালের 19 মার্চ কালীগঞ্জে যোগদান করলেও নিয়মিত অফিস করেন না, মাসে 2 থেকে 3 দিন কেবল যান এবং সেটা করেন কোনো শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ বোর্ড কিংবা ম্যানেজিং কমিটির নির্বাচনে উপস্থিত থাকতে, আর তার যাতায়াতও বিলাসিতায় পূর্ণ। ঢাকা থেকে বিমানে যশোর, সেখান থেকে ভাড়া করা মাইক্রোবাসে কালীগঞ্জ, সেদিনই আবার সন্ধ্যা বা রাতের ফ্লাইটে ফেরেন ঢাকায়। একটি দৈনিক পত্রিকার অনুসন্ধানে জানা গেছে, শিক্ষক নিয়োগ বাণিজ্য ও এমপিও ভুক্তির নামে মোটা অঙ্কের টাকা পকেটে পড়ছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আজিজুর রহমান কিরণ। তিনি সরকারের গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত থাকেন না, পরীক্ষার কেন্দ্রে দায়িত্ব দেওয়া হলেও পালন করেন না, সাম্প্রতিক বই উৎসবেও তিনি উপস্থিত ছিলেন না। বিমানে যাতায়াত করা সহ নানা অভিযোগের বিষয়ে তদন্ত করে তথ্য প্রমাণ পেয়েছে সাতক্ষীরা জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য জেলা শিক্ষা কর্মকর্তা ও স্থানীয় দুজন এমপি লিখিতভাবে মন্ত্রণালয়কে জানিয়েছেন। তবু অজ্ঞাত খুঁটির জোরে তিনি অফিস না করে নিয়মিত বেতন ভাতা উত্তোলন করছেন। স্থানীয় কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যরা ক্ষোভ প্রকাশ করে তার বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। জেলা শিক্ষা কর্মকর্তা এস এম সাইদুর রহমান কালের কণ্ঠকে বলেন, আজিজুরের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই, নিয়োগ বাণিজ্য থেকে শুরু করে নানা অভিযোগ রয়েছে। এসব অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রমাণ পাওয়া গেছে, পরে তাকে শোকজ করা হয়, এমনকি লিখিতভাবে বিষয়গুলো শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককেও জানানো হয়েছে, কিন্তু কোনো কিছুতেই কিছু হচ্ছে না। তিনি আক্ষেপ করে বলেন, তিনি শিক্ষক নিয়োগ কিংবা ম্যানেজিং কমিটি নির্বাচনের দিন বেশি উপস্থিত থাকেন, আর ঢাকা থেকে বিমানে এসে অফিস করেন সেটা মাসে 2 থেকে 3 দিন। এমন একজন কর্মকর্তাকে নিয়ে আমরা বিপাকে আছি। কোনো অনুষ্ঠানে উপস্থিত না থাকলেও শিক্ষক নিয়োগ বোর্ড কিংবা শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির নির্বাচনে তিনি ঠিকই উপস্থিত থাকেন। ঢাকা থেকে একজন কর্মকর্তা সাতক্ষীরার কালীগঞ্জে কিভাবে অফিস করেন, এ প্রশ্নের উত্তর যে কোনো শিক্ষকই এক বাক্যে বলে দিতে পারবেন। অভিযোগ রয়েছে, শিক্ষা অধিদপ্তরের একজন বড় কর্মকর্তার সঙ্গে রয়েছে আজিজুর রহমানের ভালো সম্পর্ক, সেই কর্মকর্তাকে মোটা অঙ্কের মাসোয়ারা দিয়েই দিনের পর দিন এভাবে কর্মস্থলে 2-1 দিন অফিস করেই বেতন ভাতা উত্তোলন করে যাচ্ছেন। এই কর্মকর্তার কি এমন পাওয়ার আছে যার বিপক্ষে সরকারও কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয় না? প্রিয় ভিউয়ার, এই সরকারি কর্মকর্তা নিয়ে আপনাদের কি মতামত? অবশ্যই আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আরও আমার নিত্য নতুন তথ্য জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে ফেলুন।